আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি কিছুটা পিকচার শেয়ার করতেছি আমার মেয়ের, হয়তো আপনাদের ভালো লাগতে পারে। যদি ভালো লেগে থাকে 1% প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে বেশি বেশি শেয়ার করবেন, একটা কমেন্ট করবেন আর একটা লাইক অবশ্যই দেবেন। আমি আজকে আপনাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চাচ্ছি সেটা হলো একটা স্কিন কেয়ার ভিডিও, যেটা আমি সবসময় করে থাকি। সপ্তাহে একবার বা দুইবার এটা করতে পারেন। তো রিসেন্টলি কিছু পিক তুলেছি আমার মেয়ের, সেগুলো আমি শেয়ার করতেছি আপনাদের সাথে। হয়তো আই হোপ আপনাদের ভালো লাগবে। দেখেন কি বুঝ করছে। সো দেখাই কীভাবে আমি এটা তৈরি করেছি। এখানে আমি 1 চা চামচের মতো চাউলের গুঁড়া নিয়ে নিয়েছি। এটা ঘরোয়া পদ্ধতিতে আমি ভাঙিয়ে তৈরি করে নিয়েছি। চাউলের গুঁড়াটা আপনারা একদিন দেখাবো। আর এখানে একটা গোলাপ জল নিয়েছি, গোলাপেরির রোজ গোলাপ জল। হ্যাঁ, এটা আমি মার্কেট থেকে কিনেছি, 45 টাকা নেবে ছোটোটা। আপনারাও এর মধ্যে কিনে নিতে পারেন। আর এটা একটা পাতঞ্জলি অ্যালোভেরা জেল নিয়েছি, আপনারা ঘরোয়া জেলও ব্যবহার করতে পারেন। আমার জেলটা প্রায় শেষের দিকে, আমি এটা রিসেন্ট কিনতে যাব। এখানে আমি 1 চা চামচ গোলাপ জল নিয়ে নিব, রোজ ওয়াটার যেটাকে বলে। এখন আমি দিয়ে দিব 1 চা চামচের মতো অ্যালোভেরা জেল। আমার কাছে অ্যালোভেরা পতঞ্জলি জেলটা ভালো লাগে। এটা আমি চুলও ব্যবহার করি, স্কিনও ব্যবহার করি। আপনারা এটা ব্যবহার করতে পারেন, ভালো রেজাল্ট পাবেন। এখন এটাকে ভালো করে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন এটা আমি কত সুন্দর করে মিক্স করেছি। এটা কিন্তু বেশি পাতলাও না আর বেশি ঘনও না, এটা আমি একটু ভারীর মধ্যে রেখেছি, কারণ এটা আমি মাসাজ করব। তার জন্য মুখে দিয়ে বা হাতে দিয়ে আমি এটাকে কীভাবে ব্যবহার করেছি সেটাও আমি আপনাদের দেখাবো। এটা তৈরি হয়ে গিয়েছে। এখন এটাকে আমি হাতে অ্যাপ্লাই করে আপনাদের দেখাবো। আমি এখানে কিছুটা অংশ নিয়ে নিয়েছি আর যেভাবে ম্যাসাজ করতেছি ঠিক এভাবে গোল গোল করে পুরো চেহারা বা গলা পুরো হাতে যে এখানে, হ্যাঁ মানে পুরো এভাবেই রাউন্ড করে ম্যাসাজ করতে হবে। 2 মিনিট ম্যাসাজ করে, হ্যাঁ এভাবে গোল গোল করে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। ভালো করে ম্যাসাজ করে নিব, পরে হলে 5 মিনিটের জন্য রেখে দিব। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু শুকিয়ে গিয়েছে। এখন এটা আমি পানি দিয়ে ধুয়ে আসবো, ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলবো। ভালো করে ধুয়ে এসেছি। এখন আমি একটা টিস্যু দিয়ে মুছে নিব। আপনারা যদি ঘরে পাতলা কোনো কাপড় থাকে সেটা দিয়েও মুছতে পারেন। জাস্ট আমি হালকা করে একটু মোছা দিয়ে নিয়েছি। এখন আমি যে ময়েশ্চারাইজার ক্রিমটা ব্যবহার করি সেটাই আমি দিয়ে নিব হাতের মধ্যে। আপনারা যেটা ব্যবহার করেন সেটাই দিয়ে নেবেন। আমি এখানে দিয়ে নিচ্ছি, দিয়ে ভালো করে হাতে কি করে নিব। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একবার হলেও ট্রাই করে দেখবেন। এটার ঘরোয়ার পদ্ধতি, পুরো ন্যাচারাল একটা জিনিস। আপনারা ব্যবহার করে ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন।